আপনি দেখছেন বাংলার খবর ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে বেরিয়ে আসলো আজকের বাছাই করা তাজা ছয়টি বড় খবর। প্রতিটি খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ, খবরগুলি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে এক লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলি সবার আগে দেখার জন্য। শুরুতেই বড় খবর, আরও চার মাস বাড়ল কেন্দ্রের ফ্রি রেশনের মেয়াদ, ডিসেম্বর থেকে চলবে মার্চ মাস পর্যন্ত। আরও চার মাসের মেয়াদ বাড়ল বিনামূল্যে রেশন দেওয়ার কেন্দ্রীয় প্রকল্প। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে টুইট করে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর ফলে 80 কোটি ভারতীয় উপকৃত হবেন বলেই দাবি করেছেন তিনি। গত বছর মার্চ মাসের শেষে লকডাউন ঘোষণা করে মোদী সরকার। সেই সময় প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অন্তর্গত 80 কোটি ভারতীয়দের জন্য মাথার পিছু 5 কেজি করে চাল বা গম বিনামূল্যে দেওয়ার কথা ঘোষণা করেছিল কেন্দ্র। তারপর নভেম্বরে পরিষেবা বন্ধ হয়ে যায়, ফের শুরু হয় এবছরের জুন মাসে। সেই পরিষেবার এই দফার মেয়াদ শেষ হচ্ছে নভেম্বরে। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্ত, পয়লা ডিসেম্বর থেকে পরবর্তী চার মাস অর্থাৎ 2022 সালের মার্চ মাস পর্যন্ত বিনামূল্যে রেশন দেওয়া হবে। কেন্দ্রের বিনামূল্যে রেশন দেওয়া নিয়ে শুরু হয়েছিল রাজনৈতিক চাপান উতর। আগেই প্রধানমন্ত্রীর কাছে বিনামূল্যে রেশন বন্ধ না করার আর্জি জানিয়েছিল তৃণমূল। সুর তুলেছিল একাধিক বিরোধী দল। শেষ পর্যন্ত আরও চার মাসের জন্য 80 কোটি গরিব ভারতীয়কে বিনামূল্যে 5 কেজি করে গম বা চাল দেওয়ার সিদ্ধান্ত বহাল রাখল মোদী সরকার। কেন্দ্রীয় সরকারের এই ঘোষণায় স্বাভাবিকভাবেই খুশি সকল শ্রেণীর মানুষ। PMGKY স্কিমের অধীনে 80 কোটির বেশি সুবিধাভোগীদের প্রতি মাসে 5 কেজি বিনামূল্যে গম ও চাল দেওয়া হয়। এছাড়া প্রত্যেক পরিবারকে বিনামূল্যে 1 কেজি করে গোটা ছোলা দেওয়া হয়। ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট বা NFS এর অধীনে সুবিধাভোগী হিসেবে 80 কোটি রেশন কার্ডধারীদের বিনামূল্যে রেশন দেওয়ার জন্য চিহ্নিত করা হয়। রেশন দোকানের মাধ্যমে সুবিধাভোগীদের আগের মতোই কম দামে ভর্তুকিযুক্ত খাদ্যশস্য দেওয়া হয় এবং সঙ্গে বিনামূল্যে রেশন দেওয়া হয়। অন্যদিকে কেন্দ্র সরকারের পাশাপাশি রাজ্য সরকারও রাজ্যবাসীকে বিনামূল্যে রেশন দিচ্ছে এবং সম্প্রতি দুয়ারে রেশন প্রকল্প চালু হয়েছে। পরবর্তী আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর, শীতের আমেজে বাধা নিম্ন চাপ। ডিসেম্বরের শুরুতেই বৃষ্টির সম্ভাবনা রাজ্যে, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। নভেম্বরের শুরুতেই শীতের শিরশিরানি অনুভূত হয়েছিল কিন্তু তা দীর্ঘস্থায়ী হয়নি। নিম্নচাপের জেরে উধাও হয়েছিল শীতের আমেজ। এর ফলে স্বাভাবিকভাবেই মন খারাপ হয়েছিল শীত বিলাসীদের। তাদের প্রশ্ন একটাই, কবে দেখা মিলবে শীতের? তাদের জন্য সুখবর জানালো আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে চলতি সপ্তাহ থেকেই ফের কমবে তাপমাত্রা। শীতের আগমন এবার স্রেফ সময়ের অপেক্ষা। জানা গিয়েছে আগামী 24 ঘন্টায় পরিষ্কার থাকবে কলকাতার আকাশ, রাতের দিকে সামান্য বাড়বে তাপমাত্রা। তবে ভোরের দিকে রাজ্যবাসী অনুভব করতে পারবেন শীতের আমেজ। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে তাপমাত্রার পারদ। ইতিমধ্যেই বইতে শুরু করেছে উত্তর হাওয়া, সকালেও শীতের আমেজ লক্ষ্য করা যাচ্ছে কলকাতায়। এমনকি জেলার তাপমাত্রাও এক ধাক্কায় বেশ খানিকটা নেমে গিয়েছে। সকালে কুয়াশায় মুড়েছে পথঘাট, এর ফলে কমেছে দৃশ্যমানতা। সব মিলিয়ে শীতের আমেজ পড়ে গিয়েছে বাংলায়। আবহবিদরা জানিয়েছেন দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ, এটি ক্রমশ অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা উপকূলের দিকে এগোবে, যার জেরে ডিসেম্বরের একদম শুরুতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা এবং জেলাগুলিতে। প্রবল বৃষ্টির সম্ভাবনা আন্দামান সাগরে, সেই সময় ফের বাড়তে পারে তাপমাত্রা। তবে নিম্নচাপ কাটতেই যাকে শীত পড়বে বঙ্গে। উল্লেখ্য, আগামী 24 থেকে 48 ঘন্টায় 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত কমতে পারে তাপমাত্রা। চলতি সপ্তাহে কলকাতার তাপমাত্রা নামতে পারে 18 ডিগ্রি নিচে, এর ফলে বেশ কয়েকটি জেলার তাপমাত্রা নামতে পারে 15 ডিগ্রি নিচে। অন্যদিকে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, করাইকালে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তাপমাত্রা তারতম্যের প্রভাবেই উত্তর পূর্ব ভারত এবং পূর্ব ভারতের রাজ্যগুলিতে থাকবে কুয়াশা। উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলির তাপমাত্রা ক্রমশ বাড়বে। নভেম্বর মাসের শেষের দিকেই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে তুষারপাতের সম্ভাবনা রয়েছে জম্মু কাশ্মীর, লাদাখ, মুজাফরপুর সহ উত্তর পশ্চিম ভারতের বেশ কিছু রাজ্যে। পরবর্তী গুরুত্বপূর্ণ বড় খবর, ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমাবে লঙ্কা, জানালো গবেষণা। আপনি কি জানেন আপনার যদি খাবার সাথে লঙ্কা খাওয়ার অভ্যাস থাকে তাহলে আপনার স্বাস্থ্যের সার্বিক উন্নতি হতে পারে? লঙ্কা নিয়ে বহুদিন থেকেই মানুষের একটি বিরূপ ধারণা রয়েছে, লঙ্কা খেলে নাকি পেটে আলসার সংক্রান্ত রোগ হয়। কিন্তু সেই ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণিত করে দিল আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন। বরং আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের সায়েন্টিফিক সেশনের এই প্রথম গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। বহু গবেষণার পর বিজ্ঞানীরা বলছেন লঙ্কা শরীরে ক্ষতি তো করেই না, উল্টে লঙ্কা খেলে মানুষের শরীরে ক্যান্সার বা কার্ডিওভাস্কুলার ডিজিজ হওয়ার সম্ভাবনা কমে যায়। ক্যান্সার নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রথম থেকেই একটা ভয় কাজ করে এসেছে। ভারতে প্রতি বছর বহু মানুষ ক্যান্সারে আক্রান্ত হন। ক্যান্সার নিয়ে আজও মানুষের মনে জাকিয়ে রয়েছে ভয়। ক্যান্সার রোগের চিকিৎসার খরচও আকাশ ছোঁয়া, অনেকের পক্ষেই সেই খরচ বহন করা সম্ভব হয় না। তাই অভ্যাসটা যদি বাড়ি থেকেই শুরু করা যায় তাহলে ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা গোড়াতেই দমে যাবে।
এমনটাই বলছে গবেষণা। লঙ্কার মধ্যে যে ঝাল রয়েছে তার জন্য দায়ী ক্যাপসাইসিন নামক একটি যৌগ। যে জাতের লঙ্কার মধ্যে ক্যাপসাইসিনের পরিমাণ বেশি সেই জাতের লঙ্কায় ঝালও হয় তত বেশি। পাশাপাশি লঙ্কায় এমন সব গুণাগুণ ও যৌগ রয়েছে যা ক্যান্সার হওয়ার প্রক্রিয়াকে কয়েক ধাপ পর্যন্ত কমিয়ে দিতে পারে। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন মানুষের শরীরে লঙ্কা খাওয়ার কী প্রভাব পড়ে তা নিয়ে একটি সমীক্ষা করেছিল। সমীক্ষায় যুক্ত হয়েছিলেন প্রচুর মানুষ। আমেরিকা, চীন এবং ইরান থেকে 570 জন মানুষ এই সমীক্ষায় যুক্ত হন, যাদের ওপর লঙ্কা নিয়ে এই সমীক্ষা করা হয়েছে। এই সমীক্ষা যা উঠে এসেছে তা চিকিৎসা বিজ্ঞানের ক্যান্সার সংক্রান্ত লড়াইয়ের অন্যতম সাফল্য বলা চলে। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন এর এই সমীক্ষা একই সাথে যারা লঙ্কা খান এবং যারা লঙ্কা খান না তাদের উপর করা হয়েছে। সেই সমীক্ষায় উঠে আসে যারা নিয়মিত লঙ্কা খান তাদের ক্যান্সার হওয়ার আশঙ্কা 23% কম। শুধু তাই নয়, যারা লঙ্কা খান তাদের কার্ডিওভাস্কুলার ডিজিজে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাকিদের তুলনায় 26% কম এবং অন্যান্য যে কোনো মারণ রোগ হওয়ার সম্ভাবনা 25% কমে যায়। পরবর্তী বড় খবর মূল্যবৃদ্ধির বাজার বলে কথা। এবার থেকে টোটোতে উঠলেই ন্যূনতম ভাড়া কত হতে চলেছে জানেন? মূল্যবৃদ্ধির বাজার বলে কথা, সব কিছুরই দাম বাড়ছে। জ্বালানির দাম বেড়েছে, স্বভাবতেই বেড়েছে বাস টিকিটের দামও। এমনকি বাজারে গেলেও ছেঁকা খেতে হচ্ছে হাতে। সর্বোপরি বেড়েছে যুযুধান প্রতিপক্ষ অটোর ভাড়াও। তবে কেন পিছিয়ে থাকবে টোটো? টোটোতে চাপলেই দিতে হবে 20 টাকা। ন্যূনতম ভাড়া 20 টাকা করার দাবিতে এবার বিক্ষোভ টোটো চালকদের। নেতৃত্বে বামপন্থী টোটো চালক ইউনিয়ন। গত বৃহস্পতিবার কার্যত এইসব নিয়ে উত্তপ্ত থাকে জলপাইগুড়ি। টোটোর ভাড়া ন্যূনতম 20 টাকা করার দাবিতে পৌরসভায় বিক্ষোভ দেখান বামপন্থী টোটো চালক ইউনিয়নের নেতাকর্মীরা। তাদের দাবি, সব কিছুরই যখন ভাড়া বাড়ছে, দাম বাড়ছে, তখন টোটো চালকদের অবস্থার কথাও মাথায় রাখতে হবে। এই বাজারে টিকে থাকতে গেলে অন্তত 20 টাকা করে প্রত্যেকের ন্যূনতম ভাড়া হওয়া উচিত, না হলে তাদের সংসার চলবে কিভাবে? টোটো চালকদের ভাড়া বাড়ানোর দাবিতে আন্দোলনে নেমেছে সিআইটিইউ অনুমোদিত টোটো চালক ইউনিয়ন। ভাড়া বাড়ার বৃদ্ধিতে তারা বুধবার দুপুরে জলপাইগুড়ি শহর জুড়ে মিছিল করেন। এরপর তারা মিছিল নিয়ে পৌঁছান পৌরসভার সামনে, সেখানে বিক্ষোভ দেখান তারা। তাদের দাবি, করোনা পরিস্থিতিতে দ্রব্যমূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে, পাশাপাশি বেড়েছে বিদ্যুতের দামও, তাই অবিলম্বে টোটোর ভাড়া বৃদ্ধি করতে হবে, ন্যূনতম ভাড়া করতে হবে 20 টাকা। এই দাবিতে তারা ওই দিন পৌরসভার এক্সিকিউটিভ অফিসারের হাতে তাদের স্মারকলিপি তুলে দিয়েছেন। পরবর্তী দারুণ সুখবর, ফের অ্যাকাউন্টে জমা পড়বে গ্যাসের ভর্তুকি। টাকা এসেছে কিনা কিভাবে দেখবেন জেনে নিন। আবারও এলপিজি গ্যাসের ভর্তুকি দিচ্ছে কেন্দ্রীয় সরকার। যোগ্য সুবিধাভোগীদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে এই টাকা। সিলিন্ডার প্রতি গ্রাহকেরা 79.26 টাকা ভর্তুকি পাবেন, তবে কেউ কেউ 158.52 টাকা বা 237.78 টাকা ভর্তুকি পাবেন। বছরে 12টি সিলিন্ডারের বিনিময়েই ভর্তুকি পাবেন গ্রাহকেরা। প্রসঙ্গত, প্রতি মাসের 1 তারিখ এলপিজি গ্যাস সিলিন্ডারের দামের পুনর্বিবেচনা করা হয়। ভর্তুকি অ্যাকাউন্টে এলো কিনা কীভাবে দেখবেন? প্রথমত, অবশ্যই মোবাইল বা কম্পিউটারে নেট পরিষেবা থাকতে হবে। দ্বিতীয়ত, এরপর ব্রাউজারে গিয়ে www.myLPG.in এ যেতে হবে। তৃতীয়ত, এই ওয়েবসাইটে বিভিন্ন সংস্থার এলপিজি সিলিন্ডারের ফটো দেখা যাবে। যে সংস্থার গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন আপনি সেই সংস্থার সিলিন্ডারের ফটোতে ক্লিক করুন। চতুর্থত, এরপর নতুন ট্যাব খুললেই সেই সংস্থার ওয়েবসাইট খুলে যাবে, এখানে সাইন ইন বা নিউ ইউজার এর অপশন খুলবে। পঞ্চমত, যদি কোনো ব্যবহারকারীর আইডি তৈরি করা আগেই হয়ে থাকে তবে তাকে সাইন ইন করতে হবে, যদি তা না হয় তবে নিউ ইউজারে লগ ইন করতে হবে। ষষ্ঠমত, এই প্রসেস শেষ হওয়ার পরে আরেকটি নতুন ট্যাব খুলবে, এখানে ডান দিকে সিলিন্ডার বুকিং হিস্ট্রি আসবে, সেই অপশনে ক্লিক করতে হবে। সপ্তমত, এখানে দেখা যাবে কোন ব্যক্তি কোন সিলিন্ডারে কত টাকা পেয়েছেন বা কখন তিনি এই টাকা পেয়েছেন।